আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের অনলাইন ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি ইনশাল্লাহ। আমি রাজিয়া সুলতানা, সহকারী শিক্ষক শহীদ বুদ্ধিজীবী ডক্টর হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয়। আজ আমি এখানে উপস্থিত হয়েছি নবম শ্রেণী মানবিক শাখার শিক্ষার্থী বন্ধুদের জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ সপ্তাহের নির্ধারিত অ্যাসাইনমেন্টে তোমরা খেয়াল করবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইটি থেকে অষ্টম, নবম ও দশম অধ্যায় থেকে আমাদের নির্ধারিত কাজটি দেওয়া হয়েছে। আজ আমি তোমাদের সেই অ্যাসাইনমেন্ট ভিত্তিক ক্লাসে বিষয় নিয়ে পাঠদান করব। আজ আমি তোমাদের সামনে দশম অধ্যায়ে ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন এই বিষয়টি নিয়ে পাঠদান করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো 1757 সালে পলাশী যুদ্ধের পর থেকে 1947 সালে দেশভাগের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু সেই 200 বছরে ব্রিটিশ শাসনে চলাকালীন সময়ে এদেশে কিন্তু ভারতীয় উপমহাদেশে কিন্তু বারবার খণ্ড খণ্ড যুদ্ধ বা সংগ্রাম হয়েছিল। আমাদের আজকের পাঠে কিন্তু আমরা সেই সব বিষয় নিয়েই আলোচনা করব। তবে চলো আগে জেনে নেই আজকে পাঠ শেষে আমরা কি শিখছি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা, অর্থাৎ তোমরা 1857 সালের স্বাধীনতা সংগ্রাম বর্ণনা করতে পারবে, বঙ্গভঙ্গ ব্যাখ্যা করতে পারবে, স্বদেশী আন্দোলন ব্যাখ্যা করতে পারবে, খিলাফত ও অসহযোগ আন্দোলন ব্যাখ্যা করতে পারবে, খিলাফত ও অসহযোগ আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পাঠ শুরু করি। প্রথমেই শুরু করব 1857 সালের স্বাধীনতা সংগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো 1757 সালে বাংলার পলাশীর যুদ্ধ হয়েছিল। এই পলাশীর যুদ্ধের মাধ্যমে ইংরেজরা বাংলার নবাবকে পরাজিত করে ক্ষমতা দখল করে নিয়েছিল। এর ঠিক 100 বছর পরে বাংলায় একটি বিদ্রোহ দেখা দেয়। এই বিদ্রোহকে বলা হয় সিপাহী বিদ্রোহ বা প্রথম স্বাধীনতা সংগ্রাম। কিন্তু কেন এই বিদ্রোহ হয়েছিল, আমাদের দেশে সিপাহীরা কেন এই বিদ্রোহ করতে বাধ্য হয়েছিল, এখন আমরা তাই জানব। 1857 সালের স্বাধীনতা সংগ্রাম, পলাশীর যুদ্ধের 100 বছর পর ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে প্রধানত সিপাহীদের নেতৃত্বে যে সশস্ত্র বিদ্রোহ সংগঠিত হয় তাকেই ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। স্বাধীনতা সংগ্রামের পেছনে কিন্তু অনেক কারণ ছিল। একটি বা দুটি কারণেই কিন্তু এই স্বাধীনতা সংগ্রাম হয়নি। এর পেছনে কিছু রাজনৈতিক কারণ ছিল, অর্থনৈতিক কারণ ছিল, সামাজিক ও ধর্মীয় কারণ ছিল এবং সামরিক কারণও ছিল। তবে চলো এখন আমরা কারণগুলো বিশ্লেষণে যাই। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা বিশ্লেষণে যাই রাজনৈতিক কারণে। তোমরা জানো ইংরেজরা বাংলায় অর্থাৎ ভারতবর্ষে এসেছিল ব্যবসা বাণিজ্যের জন্য। কিন্তু পরবর্তীতে তারা তাদের ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আমাদের শাসন ক্ষমতা কেড়ে নিতে থাকে। আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা রাজা ছিলেন তাদের অনেকের কাছ থেকে তারা রাজ্যগুলোকে ছিনিয়ে নিতে থাকে। উদাহরণ হিসেবে আমরা লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির কথা বলতে পারি। সত্যবিলোপ নীতির কারণে দেখা গেল যে দত্তক পুত্র সম্পত্তির মালিকানা থেকে বঞ্চিত হতো। এর ফলে অনেক রাজার জমিদারি বা মালিকানা কি হলো যে উত্তরাধিকার সূত্রে যখন সম্পত্তি মালিকানা পেল না তখন তারা সেটা জোর করে দখল করে নিত। এই নীতিতে দত্তক পুত্র সম্পত্তির উত্তরাধিকারী হতে পারত না। এই নীতির মাধ্যমে আমাদের দেশীয় রাজাদের কাছ থেকে অন্যায়ভাবে রাজ্যগুলো ছিনিয়ে নিয়ে থাকত। এভাবে রাজারা ইংরেজদের বিরুদ্ধে চলে যায় এবং এই সুযোগে সিপাহীরা গ্রহণ করে এবং সিপাহী বিদ্রোহ হয়ে যায়। বন্ধুরা, এবার আমরা জানবো অর্থনৈতিক কারণ, অর্থাৎ সিপাহী বিদ্রোহের পেছনে অর্থনৈতিক কারণ কি ছিল। আমাদের এই সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক কারণটি ছিল খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো এদেশে ইংরেজরা আসার পূর্বে ধন সম্পদে অনেকটাই পরিপূর্ণ ছিল, অর্থাৎ বস্ত্র শিল্প, কুটির শিল্প তুলনামূলকভাবেই উন্নত ছিল। তারা আমাদের দেশীয় শিল্পকে ধ্বংস করে দেয়, ভূমি রাজস্ব নীতি নামে ধ্বংস করা হয় দরিদ্র কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড। ফলে স্থানীয় লোকজন এই বিষয়গুলো মানতে না পেরে ইংরেজদের বিরুদ্ধে কি করে বিদ্রোহ শুরু করে।
শিক্ষার্থী বন্ধুরা চলো জেনে নেই সামাজিক ও ধর্মীয় কারণ। আমরা যদি দেখি এই যে সিপাহী বিদ্রোহটা বা স্বাধীনতা বিদ্রোহটা হয়েছিল তার পিছনে কিন্তু সামাজিক ও ধর্মীয় কারণটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তোমরা জানো যে এই বাংলা অঞ্চলে অর্থাৎ আমাদের ভারতবর্ষে যারা বসবাস করত তারা অত্যন্ত ধর্মপ্রবণ অর্থাৎ ধর্মানুরাগী লোক ছিলেন। তারা ধর্মকে মনে প্রাণে মানতেন এবং বিশ্বাস করতেন। কিন্তু ইংরেজরা আসার পর আমাদের স্থানীয় মানুষের ধর্মে আঘাত করেছিল। ইংরেজি শিক্ষার প্রসার বা সতীদাহ প্রথা উচ্ছেদ, হিন্দু বিধবাদের পুনরায় বিবাহ, খ্রিস্টান ধর্মযাজকদের ধর্মপ্রচার ইত্যাদি ফলে হিন্দু মুসলমান সম্প্রদায়ের গোড়াপন্থীরা কিন্তু বেশ শঙ্কিত হয়ে পড়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাধীনতা সংগ্রামের কারণ সমূহের মধ্যে সামরিক কারণটি ছিল কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে যে এই সামরিক বৈষম্যের কারণে বা সামরিক কারণে স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত হয়েছিল। সামরিক বাহিনীতে ইংরেজ ও ভারতীয় সৈন্যদের মধ্যকার বৈষম্য কিন্তু বিদ্রোহের অন্যতম কারণ ছিল। ইংরেজ সৈন্য ও ভারতীয় সৈন্যদের মধ্যে পদবি বেতন ভাতা নিয়ে বিরাট বৈষম্য ছিল। তাছাড়া দেখা গেল যে ভারতীয়দের সুযোগ সুবিধা ছিল কম, তাছাড়া পদোন্নতির সুযোগ থেকেও তারা বঞ্চিত ছিল। তার উপর ব্রিটিশ অফিসারদের পক্ষপাতিত্ব আচরণ সিপাহীদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয়। তাছাড়া হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের সিপাহীদের ব্যবহারের জন্য কিন্তু এনফিল্ড রাইফেল প্রচলন ছিল। এই রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে বন্দুকে প্রবেশ করানো হতো। সৈন্যদের মধ্যে ব্যাপকভাবে এই গুজব ছড়িয়ে পড়ল যে এই টোটায় গরু ও শুকরের চর্বি মিশ্রিত আছে, ফলে উভয় ধর্মের লোকেরা এটা নিয়ে বেশ বিদ্রোহে ফেটে পড়লো। অর্থাৎ গরু বা শুকর, এটি মুসলিম ধর্মের জন্য যেমন শুকরটা ছিল একদমই হারাম, আবার অনেকে হিন্দু ধর্মের জন্য গরু, এই বিষয়গুলো নিয়ে দেখা গেল যে হিন্দু এবং মুসলমান সৈন্যদের মধ্যে বেশ তোলপাড় শুরু হয়ে গেল। এখন আমরা জানবো স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব। বিদ্রোহের আগুন প্রথমে জ্বলে ওঠে কিন্তু পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। 1857 সালের 29শে মার্চ বন্দুকের গুলি ছুড়ে বিদ্রোহের সূচনা করেন মঙ্গল পাণ্ডে নামে এক সিপাহী। দ্রুত এই বিদ্রোহ বিরাট, কাদনপুর প্রভৃতি স্থানে, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়তে থাকে। বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, যশোর, সিলেট, পাবনা, দিনাজপুরেও কিন্তু এই বিদ্রোহে সামিল হয়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আলোচনা করব বঙ্গভঙ্গ নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ভারতবর্ষে যতগুলো আন্দোলন হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল বঙ্গভঙ্গ। 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন। এর ফলে আন্দোলন হয়েছিল তা প্রথমে জেনে নেই এর ফলে যে আন্দোলন হয়েছিল তার প্রথমে আমরা জেনে নেই বঙ্গভঙ্গটা কি। বঙ্গ বাংলা আর ভঙ্গ মানে ভাগ, অর্থাৎ বঙ্গভঙ্গ বলতে বোঝানো হয়েছে বাংলার ভাগ। দেখো কি লিখছি, 1905 সালে ভারতের বড়লাট লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন। ভারতের তখনকার সময়ে ভারতের বড়লাট লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন, কিন্তু আফসোসের বিষয় এই বঙ্গভঙ্গ কিন্তু 1911 সালে রদ হয়ে যায়। বঙ্গভঙ্গের কারণ, বঙ্গভঙ্গের পেছনে কিন্তু অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে ছিল প্রশাসনিক কারণ, আর্থসামাজিক কারণ এবং রাজনৈতিক কারণ। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আলোচনা করব স্বদেশী আন্দোলন নিয়ে। ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হলে কংগ্রেসের উগ্রপন্থী অংশের নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে তাই স্বদেশী আন্দোলন। এই আন্দোলনের মূল কর্মসূচি ছিল দুইটি, একটি বয়কট, অন্যটিকে স্বদেশী। বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বিলেতি পণ্য বর্জন। ক্রমে ক্রমে বয়কট শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হতে থাকে। বয়কট শুধু বিদেশি পণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বিলেতি শিক্ষা বর্জন কর্মসূচিতেও যুক্ত হয়। ফলে স্বদেশী আন্দোলন শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষা আন্দোলনের রূপ নেয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন করার অপরাধে সরকারি স্কুল কলেজ থেকে বহু শিক্ষার্থীকে বের করে দেওয়া হয়, যে কারণে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজন দেখা দেয়। জাতীয় শিক্ষা আন্দোলনের ফলে বাংলার বিভিন্ন অঞ্চলে
অনেক জাতীয় বিদ্যালয় স্থাপিত হয় এবং কয়েকটি কারিগরি শিক্ষা কেন্দ্র কিন্তু গড়ে ওঠে। আর স্বদেশী আন্দোলন ক্রমশ বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিলেতি পণ্য বর্জনের মতো পণ্য বর্জনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। স্থানীয় স্থানীয় সমিতির মাধ্যমে বিলেতি পণ্য বর্জন করা হয়, দেশি পণ্য গ্রহণ করা হয়। এর ফলে কিন্তু একটা সুবিধা হয়, বিভিন্ন জায়গায় কিন্তু অনেক দেশি কলকারখানা গড়ে উঠতে থাকি। উদাহরণ হিসেবে আমরা কিন্তু বলতে পারি যে বিখ্যাত টাটা কোম্পানির কথা, যে টাটা সেই কোম্পানি কিন্তু সে 1910 সালে গড়ে উঠেছিল। শিক্ষার্থী বন্ধুরা, আন্দোলনের ধারাবাহিক পর্যায়ে এবার আমরা আলোচনা করব খিলাফত আন্দোলন নিয়ে। খিলাফত আন্দোলন হিন্দু মুসলমানদের মিলিত সংগ্রাম হিসেবে উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে খিলাফত ও অসহযোগ আন্দোলন এক গুরুত্বপূর্ণ ঘটনা। আন্দোলন দুটি ছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম ব্যাপক ও জাতীয়তা ভিত্তিক গণ আন্দোলন। হিন্দু মুসলমান এই ঐক্যবদ্ধ আন্দোলনে ব্রিটিশ সরকারের ভিত কিন্তু কাঁপিয়ে তুলতে সক্ষম হয়েছিল। তুরস্কের খলিফার মর্যাদা এবং তুরস্কের অখণ্ডতা রক্ষার জন্য ভারতীয় মুসলিম সমাজ এই আন্দোলন গড়ে তুলেছিল। অপরদিকে অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য ছিল ভারতের জন্য স্বরাজ অর্জন। শিক্ষার্থী বন্ধুরা, খিলাফত আন্দোলন দেখো 1920 সালে সেভার্সের চুক্তি অনুযায়ী শাস্তিস্বরূপ তুরস্ককে খণ্ডবিখণ্ড করার পরিকল্পনা করা হয়। এতে ভারতীয় মুসলমানরা মর্মাহত হয় এবং খলিফার মর্যাদা এবং তুরস্কের অখণ্ডতা রক্ষার জন্য তুমুল আন্দোলন গড়ে তোলে, যা ইতিহাসে খিলাফত আন্দোলন নামে পরিচিত। আর এই খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মাওলানা মোহাম্মদ আলী এবং মাওলানা শওকত আলী। এরা সম্পর্কে দুই ভাই। পরবর্তীতে এদের সাথে যোগ দেন মাওলানা আবুল কালাম আজাদ। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আলোচনা করব অসহযোগ আন্দোলন নিয়ে। অসহযোগ আন্দোলন আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে একটি ছবি দেখিয়ে নিই। হ্যাঁ, ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে কিন্তু এই ব্যক্তিত্ব আমাদের সবার কাছেই খুব পরিচিত, তাই না? কে ইনি? ইনি হচ্ছেন মহাত্মা গান্ধী। আচ্ছা, আমরা আগে একটু আলোচনা করি নিই। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কংগ্রেসের অসহযোগ আন্দোলনের পেছনে বিভিন্ন কারণ ছিল। 1920 সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন ডাক দেন। 1919 সালে সংস্কার আইন ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়। তাছাড়া ব্রিটিশ সরকার দমন নীতির কারণে ব্রিটিশ বিরোধী আন্দোলন নতুন ধারার জন্ম হয়। 1919 সালে সরকার রাওলাট আইন নামে একটি মিথ্যা আইন জারি করে। এই আইনে যে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করা হয় এবং সাক্ষ্য প্রমাণ ছাড়াই কিন্তু তাকে আদালতে দণ্ড দেওয়া হয়। এরকম ঘটনার প্রেক্ষিতেই কিন্তু খেয়াল করো, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে 1920 সালে মহাত্মা গান্ধী ব্রিটিশ বিরোধী যে আন্দোলনের ডাক দেন তাই অসহযোগ আন্দোলন নামে পরিচিত। 1921 থেকে 22 সালে এই আন্দোলন সর্বভারতীয় গণ আন্দোলনে রূপ নেয়। অর্থাৎ মহাত্মা গান্ধীর ডাকে সর্বভারতীয় জনগণ কিন্তু আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়। তোমরা জেনে থাকবে যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই নাইট উপাধি বর্জনও করেছিলেন। ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধিও কিন্তু বর্জন করেছিলেন। শিক্ষার্থী বন্ধুরা, খিলাফত এবং অসহযোগ আন্দোলন বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ। এই আন্দোলনের মাধ্যমে ভারতীয় মুসলমানরা যেমন প্রথমবারের মতো ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দেয়, তেমনি হিন্দু মুসলমান সম্প্রদায় প্রথমবারের মতো ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামে। কিছুদিনের জন্য হলো ব্রিটিশ বিভেদ ও শাসননীতি ব্যর্থ হয়, ফলে হিন্দু মুসলমান ঐক্য এবং সম্প্রীতির এক রাজনৈতিক আবহাওয়া সৃষ্টি হয়। অপরদিকে এই ঐক্য ব্রিটিশ সরকারকে শঙ্কিত করে তোলে। এই আন্দোলন শুধু শিক্ষিত মুসলমান যুবকদের জন্য নয়, সারা ভারতের জনগণের মধ্যে এক রাজনৈতিক চেতনা ছড়িয়ে দিতে সাহায্য করে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার শেষে আমি তোমাদের জন্য মূল্যায়নের কিছু ছোট প্রশ্ন রেখেছি। তোমরা ঝটপট প্রশ্নের উত্তরগুলো লিখে নাও, সমস্যা নেই, না পারলে আমি বলে দিব এবং পরে আমার সাথে মিলিয়ে নিবে। প্রশ্নগুলোর দিকে খেয়াল করো। প্রথম প্রশ্ন, শর্ত বিলোপ নীতি কে প্রয়োগ করেন? পারো, তাই না? কে প্রয়োগ করেন? লর্ড ডালহৌসি। হ্যাঁ, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, দ্বৈত শাসন প্রবর্তন করেন কে?
কে প্রবর্তন করেন? লর্ড কার্জন। হ্যাঁ, তাও ঠিক বলেছ। বিখ্যাত টাটা কোম্পানি কত সালে স্থাপন করা হয়? কত সালে? 1910 সালে। এটাও সঠিক বললে। এরপরে প্রশ্ন, সেভার্সের চুক্তি হয় কত সালে? কত সালে? 1920 সালে। হ্যাঁ, ঠিক বলেছ। এরপরে প্রশ্ন, অসহযোগ আন্দোলনে ডাক দেন কে? কে ডাক দেন অসহযোগ আন্দোলনে? মহাত্মা গান্ধী। হ্যাঁ, ঠিক বলেছ। এরপরে বিখ্যাত রাওলার আইন পাশ হয় কত সালে? 1919 সালে। কত সালে? 1919 সালে। এরপরে প্রশ্ন, রবীন্দ্রনাথ কোন উপাধি বর্জন করেন? কোন উপাধি বর্জন করেন? নাইট উপাধি বর্জন করেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠদান শেষে আমি তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রেখেছি। বাড়ির কাজের জন্য অনুধাবনমূলক কিছু প্রশ্ন আছে, তোমরা প্রশ্নগুলো উঠিয়ে নাও এবং বাসায় চেষ্টা করবে প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে। বাড়ির কাজের প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গের কারণ কি ছিল ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, স্বদেশী আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, খিলাফত আন্দোলন বলতে কি বোঝো। চতুর্থ প্রশ্ন, সত্যবিলোপ নীতি বলতে কি বোঝো। শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের পাঠদান আমি এখানেই শেষ করব। আমি আশা করব তোমরা আমার আজকের ক্লাসটি বারবার দেখবে এবং তোমাদের জন্য নির্ধারিত যে অ্যাসাইনমেন্ট অষ্টম, নবম এবং দশম অধ্যায় থেকে তা ভালো করে বুঝে এবং সঠিকভাবে বিশ্লেষণের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করবে এবং অ্যাসাইনমেন্টের ভেতরে অবশ্যই তোমার সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটবে। ভালো থাকবে তোমরা। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।